পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির হয়ে টুইট করে শিরোনামে নবজোৎ সিং সিধু। তিনি বলেন, আম আদমি পার্টি জানে আমার কাজের ধরন এবং পাঞ্জাবের জন্য কাজ করতে আপ জানে কে সত্যিই রাজ্যের জন্য যুদ্ধ করতে পারে। এমনই টুইট করে অরবিন্দ কেজরিওয়ালের দলকে উৎসাহ যোগালেন নবজোৎ সিং সিধু। 2017 আগে থেকেই পাঞ্জাবে অসম্মান অপমান রা কৃষক সমস্যা করাপশন এবং বৈদ্যুতিক সমস্যার সম্মুখীন পাঞ্জাববাসী। তাই তিনি পাঞ্জাবকে একটি মডেল হিসেবে উপস্থাপন করতে চায় যা আম আদমি পার্টির কাছে পরিষ্কার। সূত্রের খবর, রাজনৈতিক মহলে গুঞ্জন, ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন নবজোৎ সিং সিধু। তবে বৈঠকে তেমন কোনো সদর্থক আলোচনা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। যদিও নবজোৎ সিং সিধুর কোনো কথাই সহজেই কংগ্রেস মেনে নেয়, তাহলে যে কোনো মুহূর্তে বেঁকে বসতে পারেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এদিকে রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের, এমনকি নবজোৎ সিং সিধু বৈঠককে তেমন গুরুত্ব দিতে নারাজ পাঞ্জাবের কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ইনচার্জ হরিশ রাওয়াত। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৌশল ঠিক করবে দল। তার আশা, আগামী কয়েকদিনের মধ্যেই ভালো কোনো খবর পাওয়া যাবে। তবে নবজোৎ সিং সিধুর সঙ্গে কোনো রকম সমঝোতা দল যে মেনে নেবে না তা স্পষ্ট করে দিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দৌড়ে জেলা সভাপতির পদে প্রথম সারিতে রয়েছে সিধুর নাম। এমনকি বর্তমানে অমরিন্দর সিং এবং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন রাজনৈতিক ভোটকুশলী প্রশান্ত কিশোর, যার সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে রাহুল গান্ধীর। তবে নবজোৎ সিং সিধুর টুইটের পরই প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠকে নাটকীয় মোড় নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।